हेलो फ्रेंड्स, केमन आछो तुम्हारा सबाई? निश्चय खूब भालो आछो। वेलकम टू इनसाइटफुल स्टाडी बांगला। आजकेर ई भिडियोटी क्लास टेनेर जोन्नो। क्लास टेनेर बंधुरा, तुम्हादेर बांगला सबजेक्टे कोनी उपन्यास थेके किछु नतून प्रश्न काटामो अनुजायी प्रश्नेर नमूना, जेई प्रश्नोत्तरगुलो रयेछे प्रश्न এই ভিডিওতে পাঠের প্রশ্নোত্তরের 10টা প্রশ্ন নিয়ে এই ভিডিওটির উত্তর সহ আমি বলে দেব। যদি তুমি এই চ্যানেলের মধ্যে নতুন হয়ে থাকো, প্লিজ 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 ভিডিওটিকে একটি লাইক করবে। ভিডিওটি বন্ধুদের মাঝে যত পারো মাস্ট একবার শেয়ার করবে। কমেন্টস করে জানাবে যে তোমাদের পার্ট বির প্রশ্নোত্তর চাই কিনা। আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখবে এই রকমের ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। তো চলো আজকের এই ভিডিওটি আমরা স্টার্ট করি। বন্ধুরা, তোমরা জেনে রাখবে তোমাদের যে কোনি উপন্যাস রয়েছে সেখান থেকে কোনো এমসিকিউ টাইপের প্রশ্ন আসবে না, সেখান থেকে শুধু 5 মার্কের প্রশ্ন আসবে। এবং এটি উপন্যাস তোমরা প্রত্যেকেই জানো এবং 5 মার্কের প্রশ্ন এসে আসবে। তো আমি আগেও বলছি, এখনও বলছি, এবং 1 নম্বর প্রশ্নটি তোমরা দেখে নাও। আজ বারুণী, বারুণী তিথিতে গঙ্গার ঘাটের দৃশ্য কোনি উপন্যাসে কীভাবে ফুটে উঠেছে? উত্তর, আজ বারুণী তিথিতে গঙ্গার ঘাটের দৃশ্য কোনি উপন্যাসে নিম্নরূপে ফুটে উঠেছে। প্রথমে রয়েছে প্যারাগ্রাফ, বারুণী তিথিতে বয়স্ক লোকের গঙ্গায় কাঁচা আম উৎসর্গ করে, তাই এতদিন ঘাটে থই থই ভিড় ছিল। নেক্সট লাইনটি, ছোটো ছোটো দলে ছেলেরা জলে অপেক্ষা করে আছে আম সংগ্রহ করার জন্য। কেউ গলা জলে দাঁড়িয়ে, কেউ বা দূরে ভেসে রয়েছে। আম দেখলে হুড়ু হুড়ু পড়ে যায় তাদের মধ্যে। যে আমতায় সে প্যান্টের পকেটে রেখে দে, পকেটটা আমি ভুলে গেলে জল থেকে উঠে এসে খাটে কোথাও রেখে যায়। এই আম কারুর হাত দেওয়ার সাধ্য নেই। পরে আমগুলো ওরা বিক্রি করে পথের ধারে বাজারে। নেক্সট প্যারাগ্রাফ, গল্পে যেদিনের বর্ণনা করা হয়েছে সেদিন গঙ্গায় বাটা ছিল, তাই জলঘাট থেকে অনেকটা সরে গিয়েছিল। স্নান করে কাদা মারিয়ে সব লোকেরা বিরক্তি মুখে ঘাটে উঠে আসছিল। তাদের মধ্যে অনেকে যায় ঘাটের মাথায়, যেখানে ট্রেন লাইনের দিকে মুখ করে বামুনরা বসে। এরা পয়সা নিয়ে জামাকাপড় রাখ গায়ে, মাথার সর্ষে বা নারকেল তেল দেয় এবং কপালে চন্দনের ছাপ আঁকে। নেক্সট প্যারাগ্রাফ, রাস্তার অন্য ধারে ভিখারিদের অনেকে উপেক্ষা করে। দুধারে ছোটো ছোটো নানা দেবদেবীর দুয়ারে এবং শিবলিঙ্গের মাথার গটি দেখে গঙ্গাজল দিতে দিতে কাঠের, প্লাস্টিকের, লোহার, খেলনার ও সাংসারিক সামগ্রীর দোকানগুলোর দিকে কৌতূহলী চোখ রেখে অধিকাংশই বাড়ির দিকে এগিয়ে যায়। গঙ্গার ঘাট থেকে দুধারে বাজার বসে, বাজার থেকে অনেকেই অথবা কমলালেবু কিনে নিয়ে যায়। তো এই ছিল এটির আনসার। এর নেক্সট প্রশ্নটি হচ্ছে 2 নম্বর প্রশ্ন, এবং প্রশ্নে লেখা আছে যে 2 নম্বর প্রশ্ন, বিষ্ণুধরের বিরক্তির কারণ হাত পনেরো দূরের একটা লোক, লোকটি কিভাবে বিষ্ণুধরের বিরক্তির কারণ হয়ে উঠেছিল? উত্তর, বিষ্ণুধরের বিরক্তির কারণ হাত পনেরো দূরের একটা লোক। লোকটি কিভাবে বিষ্ণুধরের বিরক্তির কারণ হয়ে উঠেছিল তার বিবরণ হলো নিম্নরূপ। নেক্সট, এখান থেকে বিষ্ণুধর একটা তেল চিটচিটে ছেঁড়া মাদুরের উপর হয়ে তেল মালিশ করাচ্ছিল। হাত পনেরো দূরে যে লোকটি বিষ্ণুধরের বিরক্তির কারণ, তার পরনে ছিল সাদা লুঙ্গি আর গরুয়া পাঞ্জাবি, কাঁধে রঙিন ঝুলা। সে বিষ্ণুধর এর দিকে পিটপিট করে তাকাচ্ছিল এবং মুচকি মুচকি হাসছিল। নেক্সট প্যারাগ্রাফ, বিষ্ণুধর খুব ভালোই বুঝতে পারে যে লোকটি 3.5 দেহের আয়তন দেখে হাসছে। ঠিক এরকমভাবেই বিষ্ণুধরের পাড়ার বাচ্চারাও তাকে দেখে হাসে, কিন্তু বিরক্তি হচ্ছে যেহেতু লোকটি বাচ্চা নয়। তার চোখে পুরু লেন্সের চশমা, মাথায় কাঁচা পাকা কদম ছাট চুল। লোকটির বয়স 55-এর কাছাকাছি হবে। এত বয়স্ক লোক বিষ্ণুধরের দেহ দেখে হাসছে, এটা ভেবেই বিষ্ণুধর বিরক্ত হয়েছিল। নেক্সট প্রশ্ন 3 নম্বর প্রশ্ন, এবং প্রশ্নে লেখা আছে, খিদ্দা, তোমার এই লেকচার দেবার বোধ অভ্যাসটা ছাড়ো, কে কেন খিদ্দাকে একথা বলেছিল? উত্তর, খিদ্দা, তোমার এই লোকটার দেবার বোধ অভ্যাসটা ছাড়ো, এখানে ভালো খিদ্দাকে একথা বলেছিল, ভেলো খিদ্দাকে একথা বলেছিল। একথা বলার কারণ নিম্নরূপ,
খিদ্দা যখন জানতে পারে সুইমিং ক্লাবের অন্য একজন ট্রেনার হরিচরণ তার ট্রিপ ট্রেনারের পদ থেকে সরানোর জন্য শ্যামল ও গোবিন্দকে উসকে তার বিরুদ্ধে চার্জ এনেছে, তখন খিদ্দা হরিচরণ এর উপর চড়াও হয়। সে হরিচরণকে বলে গুরুকে শ্রদ্ধেয় হতে হয় শিষ্যের কাছে। কথা কাজ উদাহরণ দিয়ে শিষ্যের মনের মধ্যে আকাঙ্ক্ষা বাসনা জাগিয়ে তুলতে হয়, তাকে মোটিভেট করতে হয়। এসব হরিচরণের দ্বারা সম্ভব নয়। সে শুধু চেঁচামেচি গালাগালি করেই অন্যদের কাটাতে চায়। চিফ ট্রেনার হওয়া তার কম্য নয়। লেকচার দেওয়ার পরে ভেলো ভয় পেয়ে যায়। সে তখনই বলে খিদ্দার এরূপ লেকচার দেওয়ার অভ্যাসটা এবার ছাড়া দরকার। নেক্সট প্রশ্ন, চার নম্বর প্রশ্ন, এবং প্রশ্নে লেখা আছে যে আমার বিরুদ্ধে চার্জগুলো স্পষ্ট করে চিঠিতে বলা নেই, সেগুলো জানতে চাই। বক্তাকে এর উত্তরে কি জানানো হয়েছিল? উত্তর, আমার চার্জগুলো স্পষ্ট করে চিঠিতে বলা নেই, সেগুলো জানতে চাই। বক্তাকে এর নিম্ন উত্তরে নিম্নলিখিত তথ্যগুলো জানানো হয়েছিল। এরপর বিনোদ ভর ধীরেন ঘোষকে খিদ্দার বিরুদ্ধে আনা চার্জগুলো জানাতে বলে, তারপর সে হরিচরণের দিকে একবার তাকিয়ে বলতে শুরু করেন। নেক্সট প্যারাগ্রাফ, খিদ্দার বিরুদ্ধে যারা চার্জগুলো এনেছিল তারা ক্লাবের সুইমার। এরা 7 বছর ধরে ক্লাবের হয়ে বিভিন্ন কম্পিটিশনে নেমেছে এবং মডেলে এনেছে, অর্থাৎ ক্লাবের মুখ উজ্জ্বল করেছে। নেক্সট প্যারাগ্রাফ, কিন্তু এদের মন মেজাজ বুঝে না। যে জুনিয়র ছেলেদের সামনে শ্যামলকে তার টাইম আর আমেরিকার 12 বছরের মেয়েদের টাইম তুলনা করে অপমান করেছেন। গোবিন্দ এখন ব্র্যাক স্ট্রোক এ বেঙ্গল রেকর্ড হোল্ডার, লাস্ট ইয়ারের মুম্বাই ন্যাশনাল লেগেছিল, তাকে বলেছিল কান্দরে ক্লাব থেকে বের করে দেবে। সুভাষ ইনফ্লুয়েন্সার সাই পরে দিন দশকে আসতে পারেনি। তার বাড়ি গিয়ে খিদ্দা সুভাষের বাবাকে যা তা কথা বলে এসেছিল। অমিয়া আর বেলা জুপিটার ছেড়ে আপোলো চলে গেছে শুধুমাত্র তার জন্য। উনি ওদের চুল কাটতে চেয়েছিলেন, পুরুষদের মতো ওদের বারবেল নিয়ে এক্সারসাইজ করার জন্য ঝগড়া করতে, ওদের ড্রেস সাজ নিয়ে রোজ কিটকিট করতেন। এই দুটি আগের বছর আপোলোর টিমকে স্ট্রেস এ চ্যাম্পিয়নশিপ পাইয়ে দিয়েছিল। নেক্সট প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন, আর 5 নম্বর প্রশ্নটি হচ্ছে, রবীন্দ্র সরোবরে 1 মাইল সাঁতার প্রতিযোগিতা কোন উপন্যাসে অবলম্বনে প্রতিযোগিতার বিবরণ দাও। উত্তরটি হচ্ছে, রবীন্দ্র সরোবরে 1 মাইল সাঁতার প্রতিযোগিতা কোন উপন্যাস অবলম্বনে সেই প্রতিযোগিতার বিবরণ নিম্নরূপ। ডাকুরিয়া স্পোর্টস ক্লাবের উদ্যোগে রবীন্দ্র সরোবরে লুক 1 মাইল সাঁতার প্রতিযোগিতা আয়োজিত হয়েছিল। এখানে 22 জন ছেলে ও 3টি মেয়ে অংশগ্রহণ করেছিল, যাদের মধ্যে ছিল একজন ফর্সা লাল কস্টিউম পরা মেয়ে এবং কুনি। প্রতিযোগিতার অংশগ্রহণকারী সুবীর ন্যাশনাল রেকর্ড হোল্ডার ছিল বলে কৃতিশের মনে হয়েছিল। তার এই রকম ছোটোখাটো প্রতিযোগিতা অংশগ্রহণ করা ঠিক নয়। নেক্সট লাইন, বন্দুকের আওয়াজে প্রতিযোগিতা শুরু হয়। প্রথমে সুবীর এবং আরও গুটি দশক ছেলে এগিয়ে যায়, তারপর আরও একঝাঁক এবং সবার শেষের 3টি মেয়ে ও 2টি বাচ্চা ছেলে। 50 মিটার পর্যন্ত একসঙ্গেই ছিল, তারপর লাল কস্টিউমের ধীরে ধীরে এগিয়ে যেতে শুরু করলো। সামনের 2 ঝাঁক সাঁতারুদের কেউ কেউ একবার মন্তর হয়ে পিছিয়ে পড়েছে। ক্ষিতিশ গাড় ফিরিয়ে পিছনে তাকাচ্ছে, বাচ্চা ছেলেদের সঙ্গে কুনি আসছে বেটার মতো চালিয়ে দুধারে মাথা নাড়াতে নাড়াতে। ওদের থেকে অন্তত 20 মিটার সামনে আরেকটি মেয়ে সমান তালে একই গতিতে সাঁতারে চলছে। লাল কস্টিউমের মেয়েটি তার থেকে আরও 30 মিটার সামনে এবং একটি ছেলের থেকে 1.5 দশকে পেছনে আছে। যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ 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 ভিডিওটি একটি লাইক করবে, ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখবে। 5টি ইতিমধ্যে কমপ্লিট হয়েছে, আরও 5টি আমরা দেখে নিচ্ছি। 6 নম্বর প্রশ্ন, এবং প্রশ্নে লেখা আছে,
কৃতিশ এগিয়ে গেল কুনির দাদাকে লক্ষ্য করে। এই পর্বে কুনির দাদার সঙ্গে কৃতিশের কথোপকথন নিজের ভাষায় আলোচনা করো। উত্তর, কৃতিশ এগিয়ে গেল কুনির দাদাকে লক্ষ্য করে। এই পর্বে কুনির দাদার সঙ্গে কৃতিশের কথোপকথন নিজের ভাষায় আলোচনা করে পাই কৃতিশ প্রথমে কুনিকে বলে সে লাল কস্টিউম পরা মেয়েটির কাছে হেরেছে, কারণ লাল কস্টিউম পরা মেয়েটি সাঁতার শিখছে, সেও কুনিকে সাঁতার শেখাতে চায়। তারপর কৃতিশ কুনির দাদা কমল পালকে দেখতে পেলে তার কাছে গিয়ে পরিচয় করে। কৃতিশ বলেন যে একজন সাঁতারের কোচ, তার নাম কৃতিশ সিংহ, সে তার বোনকে সাঁতার শেখাতে চায়। এই কথা শুনে কুনির দাদা নিজের পরিচয় দিয়ে বলেন তিনি একসময় অপলা সাঁতার কেটেছেন, তখন তিনি কৃতিশকে দূর করে দেখেছিলেন কমল তার পাণ্ডু অসুস্থ, চোখ দুটি উজ্জ্বল্য আনার চেষ্টা করে। তারপর মাথা নামিয়ে বলে যে তারা খুব গরিব, তাই কুনিকে সাঁতার শেখাবার পয়সা তাদের নেই। এর উত্তরে কৃতিশ বলে যে তার পয়সা চাই না, তবে কমল বুঝাতে চায় যে সাঁতার শিখতে হলে খরচ আছে, যেমন খাওয়া দাওয়ার খরচ, সে নিজেও এই কারণে সাঁতার শিখতে পারেনি। তারপর তার বাবা পেকিং কারখানায় কাজ করত, কিন্তু টিভিতে মারা যায়, পয়সা না থাকায় সে খাওয়ার জন্য চটফট করত, স্কুলে ঘুমিয়ে পড়ত, আর বাবা মারা যাওয়ার পর সে স্কুল সাঁতার সব ছেড়ে দিয়েছে। আজ 5 বছর হয়ে গেল। এরপর কৃতিশ প্রশ্ন পরিবর্তন করে জিজ্ঞাসা করে তার বাড়িতে কে কে আছে। কমল বলে তার 7 ভাই, বোন এবং মা আছে, সে বড়। গত বছর মেজবাই ট্রেনের ইলেকট্রনিক তারে মারা গেছে, সেজো ভাই কাচেরাপাড়ায় পিসির বাড়ি থাকে। তারপর কুনি আর 2 বোন 1 ভাই, সে রাজাবাজারে একটি মোটর গ্যারেজে কাজ করে, ওভারটাইম করে 150 টাকা পায়, তাতেই তাদের সংসার চলে। তারা শ্যামাপুকুর বস্তিতে থাকে। এই কথোপকথন এরপরেই কমল হাঁপিয়ে ওঠে। কৃতিশ এর ওর হাঁপানোর ধরন দেখে ভালো লাগে না, কারণ কমলের বাবাও টিভিতেই মারা গিয়েছিল। 7 নম্বর প্রশ্ন, এবং 7 নম্বর প্রশ্নে লেখা আছে কিন্তু কুনি পাশ করেও ভর্তি হতে পারলো না, কুনি কোথায় ভর্তি হতে পারেনি, তাকে ঘিরে চক্রান্তের আবহ রচিত হয়েছিল কেন? উত্তর, কুনি পাশ করেও ভর্তি হতে পারলো না, কুনি জুপিটার সুইমিং ক্লাবে ভর্তি হতে পারেনি, তাকে ঘিরে কেন চক্রান্তের আবহ রচিত হয়েছিল তার ব্যাখ্যা নিম্নরূপ। কৃতিশ সিংহের কুনিকে নিয়ে তার পুরো সুইমিং ক্লাব জুপিটারের যাওয়া বিকেলে 4টের সময়। জুপিটারের অফিসে তখন দুজনে ছিল হরিচরণ আর প্রফুল্ল বসাক, তাদের কাছে কৃতিশ কুনিকে ক্লাবে নেওয়ার জন্য আগ্রহ করে। তখন প্রফুল্ল একটা ফর্ম খেতে বলে কুনির ট্রায়াল হবে, তারপরে তাকে ভর্তি নেওয়া সম্ভব। আসলে ওরা চেয়েছিল যদি কোনোভাবে কৃতিশকে বাগিয়ে দেওয়া যায়। কৃতিশের উপর রাগ থাকায় ক্লাবের কেউ কুনিকে ভর্তি দিতে যায়নি। নেক্সট লাইন, কুনি ভালোভাবে পাশ করে গিয়েছিল, সে অনায়াসে 2 মিটার সাঁতরাল জলে 2 হাত তুলে রইল, ড্রাইভিং বোর্ডের নিচতলা থেকে জাপ দিল। তারপরেও প্রফুল্ল কুনিকে ভর্তি নেয়নি, সে বলে ভর্তি নেওয়া সম্ভব নয়, ক্লাবের মেম্বার নেওয়া যাবে না, সেক্রেটারির স্ট্রিক্ট অর্ডার, জলের উপর আর হাত ছোড়ার ও জায়গা নেই। এত বীর, তারা আজকেই দুজনেই রিফিউজ করেছে। 8 নম্বর প্রশ্ন, এবং প্রশ্ন লেখা আছে কুনি আস্তে আস্তে মাথা হেলিয়ে দিল, কোন পরিস্থিতির কথা উদ্যপ্তাংশে ফুটে উঠেছে? উত্তর, কুনি আস্তে আস্তে মাথা হেলিয়ে দিল, যে পরিস্থিতির কথা উদ্যপ্তাংশ ফুটে উঠেছে তার বর্ণনা নিম্নরূপ। কুনির মুখে কৃতিশ শুনে যে তার দাদার এত শরীর খারাপ যে সে আর কাজে যেতে পারছে না। কুনির পরিবারের অবস্থা শোচনীয়, তাই কৃতিশ কুনিদের বাড়ি যায়। সেখানে কমল একটা তক্ত পাশে পুষের উপর শুয়েছিল, আর তার ছোটো ভাই আর মা উনুনে ফুটন্ত ভাতের হাঁড়ির সামনে বসেছিল। নেক্সট প্যারাগ্রাফ, কমল কৃতিশকে দেখেই ভেতরে আসতে বলে, কিন্তু তার সন্দেহ আগে থেকে সতর্ক করে দেয় যে ইনফ্লুয়েঞ্জা হয়েছে, তাই কৃতিশের এখানে বেশিক্ষণ থাকা ঠিক নয়, এটা ছোঁয়াচে রোগ।
এরপর কমল ক্ষিতিশকে জিজ্ঞাসা করে যে কুনির দ্বারা সাঁতার শেখা হবে কি না। যদিও কুনি খুব রোগা মেয়ে, তবু যদি ক্ষিতিশ ওকে দিয়ে কিছু করতে পারে। তখন কুনির মা বলে যে সংসারের এই রকম অবস্থা হওয়ায় সে কুনিকে সুতুর কারখানায় 60 টাকার মাইনের কাজে লাগাতে চায়। তবে এরপর আর কুনির সাঁতার শেখা হবে না। তবে কমল চায় না কুনির সাঁতার বন্ধ হোক, সে চায় কুনি যেন ইন্ডিয়া রেকর্ড ভাঙতে পারে, তারপরে এশিয়া আর অলিম্পিক। কমল ক্ষিতিশ কেউ জিজ্ঞাসা করে যে কুনির দ্বারা কিছু হবে কি না, সে উত্তরে বলে যদি কুনি গাঁঠে আর যদি তার ইচ্ছা থাকে তাহলে হবে। এইরূপ পরিস্থিতিতে কমলকে জিজ্ঞাসা করে পারবি না, তখন এই কুনি আস্তে আস্তে মাথা হেলিয়ে সম্মতি দেয়। 9 নম্বর প্রশ্ন আমরা দেখে নিচ্ছি। রাগে চিৎকার করে উঠল ক্ষিতিশ, পারতেই হবে, কোনো কথা শুনবো না। প্রশিক্ষক ক্ষিতিশের একরুকা জেদ কীভাবে কুনিকে সাফল্যের শীর্ষে পৌঁছে দিয়েছিল তা আলোচনা করো। উত্তর, রাগে চিৎকার করে উঠল ক্ষিতিশ, পারতেই হবে, কোনো কথা শুনবো না। প্রশিক্ষক ক্ষিতিশের একরুকা জেদ কীভাবে সাফল্যের শীর্ষে পৌঁছে দিয়েছিল তা আলোচনা করে পাই ক্ষিতিশ কুনিকে প্রথম গঙ্গার ঘাটে দেখেই তার মধ্যে লুকিয়ে থাকা একজন সফল সুইমারকে চিনতে পেরেছিল। কিন্তু ক্ষিতিশ জানতো কুনিকে ভালো সাঁতারু তৈরি করার জন্য তাকে কঠোর পরিশ্রমই হতে হবে। কুনি সাঁতার জানলেও মেডেল জেতার মতো সাঁতার জানতো না, তার জন্য দরকার ছিল কঠোর রুটিন এবং পরিশ্রম। ক্ষিতিশের একরুকা জেদ কুনিকে বাধ্য করত কঠোর নিয়ম মেনে প্রশিক্ষণ নিতে। ক্ষিতিশ কুনিকে জোর করে বেশিক্ষণ ধরে জলে রাখত যাতে আরও ভালো করে সব স্ট্রোক প্র্যাকটিস করতে পারে। তারপর সে কুনির খাবারের ব্যবস্থা করত যাতে সাঁতার করে হাঁপিয়ে গিয়ে তার শরীর দুর্বল না হয়ে যায়। এইরূপ জেদি স্বভাবের জন্য কুনির খুব রাগ হতো ক্ষিতিশ এর উপরে। সে মনে মনে বলতো আমি তোমার খুন করব। তবে কুনিও শেষমেশ খিদ্দার জেদের সামনে হার মানত। খিদ্দার জেদ করে কুনিকে কোনো যাত্রাপালার অত্যাধিক সময় ভয় করতে দিত না, এর ফলেই কুনি তার সাফল্যের প্রথম দাপে উত্তীর্ণ হয়েছিল। ক্ষিতিশের এইরূপ কঠোর পরিশ্রমের ফলেই কুনি চ্যাম্পিয়নশিপে ওমিয়াকে হারাতে পেরেছিল, আবার এজন্যই সে বেঙ্গল চ্যাম্পিয়ন হতে পেরেছিল। শেষ প্রশ্ন আমরা দেখে নেব, 10 নম্বর প্রশ্ন, এবং 10 নম্বর প্রশ্নে লেখা আছে আমি ঠিক মেডেলে এনে দেব তোমায়। কুনি কাকে একথা বলেছিল, তার সংকল্প কীভাবে সত্যি হয়েছিল? আমি ঠিক মেডেলে এনে দেব তোমায়। কুনি ঘুমের ঘুরে তার দাদা কমলের উদ্দেশ্যে একথা বলেছিল। আসলে কুনির পাশে বসে ক্ষিতিসিংহ তার মাথায় হাত ঝুলিয়ে দিচ্ছিল। অন্যভাবে দেখলে কুনি আসলে খিদ্দাকে এই প্রতিশ্রুতি দিয়েছিল। তার সংকল্প কীভাবে সত্যি হয়েছিল তা বিবৃত করে পাই ক্ষিতিসিংহের জেদি স্বভাব এবং কঠোর রুটিনের মধ্যে পড়ে কুনি নিজেকে অসহায় মনে করত এবং শারীরিকভাবে সে খুব ক্লান্ত হয়ে পড়ত। এরকম সময় তার নিজের দাদা কমলের কথা মনে পড়ত। সে কমলকে প্রতিশ্রুতি দিয়েছিল মেডেল এনে দেওয়ার জন্য। এরপরেই কুনি জুপিটারের চ্যাম্পিয়নশিপে নাম দেয় এবং ফ্রিস্টাইলে 100 মিটার রেসে সে অমিয়া হারিয়ে দেয়। এইভাবে সে প্রথম মেডেলে জিতেছিল। সো ফ্রেন্ডস, এই ছিল তোমাদের কুনি উপন্যাস ক্লাস 10-এর ইম্পর্টেন্ট পার্টের পাঠ্য বইয়ের প্রশ্ন উত্তর। যদি ভিডিওটি ভালো লাগে, আবারও বলছি ভিডিওটিকে লাইক করবে, ভিডিওটি বন্ধুদের মাঝে মাস্ট একবার শেয়ার করবে, কমেন্টস করে জানাবে পার্ট বির ভিডিও চাই কিনা যেগুলো বাকি রয়েছিল, সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখবে। আজ থেকে আমরা স্টার্ট করলাম ওয়েস্ট বেঙ্গল ক্লাস 10-এর স্টাডি। চলো নেক্সট কোনো পার্টে দেখা হচ্ছে। মাধ্যমিক পরীক্ষা জীবনের প্রথম বড় পরীক্ষা, খুব মন দিয়ে পড়াশোনা করবে। ধন্যবাদ।